নমস্কার বন্ধুরা, আজকে আমি সুজির ধোসা করব। এই যে সুজি নিয়ে নিয়েছি, 2 প্যাকেট সুজি নিয়েছি আর 1 প্যাকেট দই নিয়েছি। এই দইটা মাখিয়ে নেবো আমি সুজিতে, দইটা ঢেলে দেবো। দইটা সুজিটা মাখিয়ে রেখে দেবো। অল্প একটু জল দিয়ে দেবো। আরো অল্প জল দেবো। কিছুক্ষণের জন্য আমি চাপা দিয়ে রেখে দেবো, মাখানো হয়ে গেছে। 1 ঘন্টা হয়ে গেছে সুজি আর দইটা মাখানো ছিল, আমি এবারে পিষে নেব। অল্প অল্প জল দিয়ে পিষে নেব। এটা এবারে ঢেলে নেবো, এটাও আমি এরম করেই পিষে নেবো জল দিয়ে। সুজি আর দইটা আমার ভালোভাবে পেশা হয়ে গেছে। এবার আমি ব্যাটারটায় লবণ মাখিয়ে নেবো। সুজি আর দইয়ের ব্যাটারটা এরকম হয়েছে আমার, না খুব ঘনও নয়, খুব পাতলাও নয়। এখানে চাটু বসিয়ে দিয়েছি ধোসা করার জন্য। চাটুটা গরম হয়ে গেছে, সামান্য তেল দিয়ে দেবো চাটুতে, অল্প জল দিয়ে দেবো। চাটুটা এবার আমি মুছে নেবো কাপড় ছেঁড়া দিয়ে। এবার আমি ধোসাটা তৈরি করে নেব একটা হাতার সাহায্যে। উপর দিয়ে অল্প তেল দিয়ে দেবো আমি, উপর দিয়ে সামান্য গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো। ধোসাটা আমার হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নেবো। বাকিগুলো এরম করে করে নেবো। এরকম একটা হাতের সাহায্যে এরকম করে প্রথমে চালিয়ে দেবো। ওপর দিয়ে তেল দিয়ে দেবো। Thank you.
বন্ধুরা, সুজি আর দই দিয়ে আমার ধোসা রেডি হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন।